Hi friends, welcome back to Bengali Baby Care Top Tuto. Bengali Baby Care Top Tuto তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা আমার চ্যানেলটা দেখছেন এবং প্রচুর কমেন্ট করছেন তার জন্য আমার সত্যি খুব ভালো লাগছে এবং আমি এগিয়ে যাওয়ার অনেকটা সাহস পাচ্ছি এইভাবেই আপনারা আমার পাশে থাকুন এবং আপনাদের কমেন্টে যে প্রশ্নগুলো আপনারা করছেন তার রিপ্লাইও আমি করছি এবং আপনারা যে রিকোয়েস্টেড ভিডিওগুলো বানাতে বলছেন আমি কিন্তু পরপর সেই ভিডিওগুলোই আপনাদের জন্য বানাচ্ছি ঠিক তেমনি আজকের ভিডিওটাও কিন্তু আপনাদেরই একটা রিকোয়েস্টেড ভিডিও আপনারা বারংবার ফর্মুলা মিল্কের ভিডিওতে প্রশ্ন করেছেন যে শিশুর বয়স অনুযায়ী কতটা দুধ এক্স্যাক্টলি দেওয়া উচিত কেউ প্রশ্ন করেছে শিশুর বয়স 2 সপ্তাহ কেউ প্রশ্ন করেছে শিশুর বয়স 6 মাস কেউ প্রশ্ন করেছেন শিশুর বয়স 9 মাস আমার শিশুকে কতটা দুধ দেব আজকের ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন তাই অবশ্যই বলবো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ প্রতিটা মায়ের কাছে ভিডিওটা শেয়ার করে দিন এবং আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে বলি শিশু জন্মাবার পর থেকে দু রকম দুধ খায় এক হচ্ছে ব্রেস্ট মিল্ক আর এক হচ্ছে ফর্মুলা মিল্ক যদি শিশু বুকের দুধ খায় তার হিসাবটা একরকম হবে যদি শিশু ফর্মুলা মিল্ক খায় তার হিসাব একরকম হবে প্রথমে বলি যদি শিশু বোতলের দুধ খায় বা ফর্মুলা মিল্ক খায় তাহলে বয়স অনুযায়ী শিশুকে কতটা দুধ দেব শিশুকে কতটা ফর্মুলা মিল্ক দেওয়া উচিত সেটা কিন্তু নির্ভর করবে শিশুর ওজনের উপর এবং শিশুর বয়সের উপর প্রথমে বলি ওজনের কথা ওজন অনুযায়ী এরকম হয় হিসাবটা প্রতি কেজি ওজন অনুযায়ী শিশুকে 150 থেকে 200 ml মতো ফর্মুলা মিল্ক দিতে হয় এই হিসাবে আপনি হিসাব করতে পারেন যদি আপনার শিশুর বয়স 3 কিলো হয় তাহলে আপনার শিশুকে 450 থেকে 600 ml মতো দুধ দিতে হবে সারা দিনে এটা ওজনের হিসাব এবার একটা কথা বলি শিশু জন্মাবার পর প্রথম সপ্তাহে কিন্তু খুব বেশি পরিমাণ দুধ খেতে পারে না তো আমার হিসাব অনুযায়ী শিশুকে জোর করে কিন্তু সেই সময় দুধ খাওয়াতে যাবেন না শিশু যতটা খেতে পারবে ঠিক ততটা পরিমাণে শিশুকে খাওয়াবেন মোটামুটি প্রথম কয়েক সপ্তাহ একটা নবজাতক শিশুর প্রথম কয়েক সপ্তাহ কিন্তু মোটামুটি এক একবারে শিশুরা 60 থেকে 70 ml মতো দুধ খেতে পারে মানে তার বেশি নয় তার মধ্যে এবার যদি আপনার শিশু 30 ml দুধ খায় সেটাও স্বাভাবিক তাই শিশুকে 60 ml দুধ গুলে দিন বোতলে দুধ গুলে দেখুন একবারে শিশু কতটা খেতে পারছে তাহলে কিন্তু আপনি আপনার মাপটা মোটামুটি একটা আইডিয়া করতে পারবেন এটা তো বললাম ওজন অনুযায়ী আপনি শিশুকে কতটা দুধ দেবেন এবার বলি শিশুর বয়স অনুযায়ী শিশুকে কতটা দুধ দেওয়া উচিত একটা কথা মনে রাখবেন শিশুর বয়স যত বাড়বে শিশুর শরীরে কিন্তু ক্যালোরি এবং পুষ্টির চাহিদাটাও বাড়তে থাকবে তাই জন্য শিশুর খাবার পরিমাণটাও কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকবে এক্ষেত্রে শিশু জন্মাবার পর থেকে প্রথম 2 সপ্তাহ অবধি শিশুর দুধ খাবার পরিমাণ থাকবে 60 থেকে 70 ml মতো মোটামুটি এই 60 থেকে 70 ml এর মধ্যেই কিন্তু শিশু আশেপাশেই কিন্তু দুধ খাবে কেউ 30 ml কেউ 45 ml আবার কেউ 70 ml মোটামুটি এর কাছাকাছি শিশু দুধ খাবে শিশুর যতটা চাহিদা থাকবে ততটা আপনি শিশুকে এই সময় খাওয়াবেন দ্বিতীয় সপ্তাহ থেকে 2 মাস অবধি শিশুদের যখন বয়স থাকে তখন শিশুরা প্রতি ফিডে 75 ml থেকে 105 ml অবধি দুধ খেতে পারে মোটামুটি সারা দিন অল টোটাল যদি হিসাব করা হয় তাহলে 400 ml থেকে 735 ml অবধি দুধ কিন্তু এই সময় শিশুরা খেতে পারে মোটামুটি এর আশেপাশে এই সময় শিশুরা দুধ খায় আর 2 মাস বয়স যখন শিশুদের হয়ে যায় তখন একটা জিনিস নোটিস করে দেখবেন যে শিশুরা কিন্তু খিদে পেলে বলতে পারে যেটা নবজাতক শিশুরা অতটা বোঝাতে পারে না এই 2 মাস বয়স হয়ে গেলে কিন্তু শিশুরা আস্তে আস্তে ইশারা করতে পারে তো সেই সময় বোঝা যায় যে শিশুদের খিদে পেয়েছে কতটা শিশুর বয়স 2 মাস থেকে 4 মাসের মধ্যে হবে যখন তখন মোটামুটি শিশুরা 105 ml থেকে 210 ml প্রতি ফিডে দুধ খেতে পারে এরপর বলি 5 মাস থেকে 6 মাস বয়সী শিশুরা বা 6 মাস হয়ে গেলে মোটামুটি শিশুরা প্রতি ফিডে 210 ml থেকে 240 ml অবধি দুধ খেতে পারে এর পাশাপাশি শিশুরা দুধ খায় সারা দিন যদি হিসাব করে একটা 6 মাস বয়সী শিশু মোটামুটি সারা দিনে কিন্তু অল টোটাল 900 ml মতো দুধ খেতে পারে যখন শিশুর বয়স 6 মাস কমপ্লিট হয়ে যাবে শিশু যেহেতু 6 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পর সলিড ফুড খেতে শুরু করে তো সেই সময় কি হয় আস্তে আস্তে ফর্মুলা দুধের পরিমাণটা কমে যায় কারণ সলিড খাবার খেতে শুরু করলে শিশুর সলিড খাবার খেয়ে অনেকটা পেট ভরে যাচ্ছে তাই দুধ খাবার চাহিদাটা তখন আস্তে আস্তে কমতে থাকে তাই 6 মাস কমপ্লিট হওয়ার পর থেকে মোটামুটি সারাদিনে অল টোটাল শিশু 600 ml মতো দুধ খায় 6 মাস থেকে 9 মাস বয়সী শিশুদের সারাদিনে যেরকম সলিড ফুড দিচ্ছেন অল্প অল্প করে সেরকম সলিড ফুড তো দেবেনই তার সাথে সাথে ফর্মুলা মিল্ক সারা দিন টোটাল মিলে 600 ml এর মতো দুধ দিতে পারবেন এর সাথে সাথে সলিড ফুডের মধ্যে সুজি ওটস এই সমস্ত জিনিসগুলো অল্প অল্প সবজি ভাত ডালের জল এই সমস্ত জিনিসগুলো কিন্তু এর পাশাপাশি চলবে এবার বলি 9 মাস থেকে 12 মাস বয়সী শিশুদের কথা
9 মাস থেকে 12 মাস বয়সী শিশুদের যেহেতু আগের থেকে সলিড খাবারের পরিমাণটা আরো একটু বৃদ্ধি পায়, ফলে ফর্মুলা মিল্কের পরিমাণটা কিন্তু আরো একটু কমে যায়। যেহেতু সলিড খাবারে এই সময় শিশুরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়, সুজি, ওটস, রুটি, ডালিয়া এই জাতীয় খাবারগুলো যেহেতু আস্তে আস্তে খেতে থাকে, ফলে তারা আলাদা করে ফর্মুলা মিল্কটা বেশি পরিমাণ খেতে পারে না। মোটামুটি 9 থেকে 12 মাস বয়সী শিশুদের সারাদিনে 400 থেকে 500 এম এল এর মতো দুধ দিলেই কিন্তু, ফর্মুলা মিল্ক দিলেই কিন্তু সেটা যথেষ্ট। অনেক সময় এরকম দেখা যায় শিশুরা সলিড খাবারে অভ্যস্ত হওয়াতে ফর্মুলা মিল্ক আলাদা করে খেতে চায় না, কিন্তু শিশুদের কিন্তু দুধ দেওয়াটা অত্যন্ত জরুরি। তো এই সময় বলবো মায়েদের যে খাবারের মধ্যে আপনারা দুধটা মিশিয়ে দিন, আলাদা করে ফর্মুলা মিল্ক আলাদা সময় ধরে দেওয়ার দরকার নেই। খাবারের মধ্যে যেমন সুজির মধ্যে দুধ মিশিয়ে দুধ সুজি বানিয়ে দিন, রুটিটাকে দুধের মধ্যে ভিজিয়ে দুধ রুটি বানিয়ে দিন, এই জাতীয় ওটস এর মধ্যে ফর্মুলা মিল্ক মিশিয়ে ওটস তৈরি করুন, এইভাবে খাবারের মধ্যে সলিড খাবারের মধ্যে দুধটা মিশিয়ে খাওয়ালেও সেটাও কিন্তু একই পরিমাণ কাজ হবে, সেটাও করতে পারেন। এরপর বলবো 1 বছর বয়সের পর থেকে, 1 বছর বয়সের পর থেকে শিশুকে শিশুর চাহিদা মতো দুধ দেবেন, কারণ এই সময় আলাদা করে কোনো মাপ বলাটা সম্ভব না। যেহেতু শিশু সলিড খাবার খেতে ভালো মতো অভ্যস্ত হয়ে যায়, এই সময় ম্যাক্সিমামই শিশুরা সলিড খাবার খায়, দুধটা খাবারের মধ্যেই মিশিয়ে শিশুদেরকে খাওয়াতে হয়, এবং আলাদা করে যদি দুধ খাওয়াতে হয় সেটা কিন্তু শিশুর চাহিদা মতো শিশুকে দুধ খাওয়াতে হবে, কারণ শিশু কতটা সলিড খাচ্ছে তার উপর নির্ভর করবে শিশুর দুধ খাওয়ার পরিমাণ। তো এটা আলাদা করে মাপ বলবো না, আপনার শিশু যতটা সলিড খাচ্ছে সেই বুঝে আপনি শিশুকে ফর্মুলা মিল্ক দেবেন। এবং এই সময় 1 বছর বয়সের পর থেকে কিন্তু শিশুদের গরুর দুধও দেওয়া যায়। তো অবশ্যই বলবো গরুর দুধটা খুব দরকার শিশুর শরীরের জন্য, গরুর দুধও 1 বছর বয়সের পর থেকে শিশুদের খাওয়াতে পারেন। এবার বলি কতক্ষণ অন্তর শিশুদের দুধ খাওয়ানো উচিত। শিশু যখনই খিদে পাবে তখনই শিশুকে দুধ খাওয়ানো উচিত। আপনার যখন মনে হচ্ছে যে শিশু খিদে পেয়েছে সঙ্গে সঙ্গে শিশুকে দুধ খাওয়ান। একজন নবজাতক শিশুর মোটামুটি 2 থেকে 3 ঘন্টা অন্তর কিন্তু তাদের খাওয়ানো উচিত, কারণ নবজাতক শিশুদের স্টমাকের পরিমাণটা খুবই ছোট হয় এবং অল্প পরিমাণ তারা খেতে পারে, একসাথে প্রচুর খাবার খেতে পারে না। অল্প খাবার খাওয়ার পর কিছুক্ষণ পরে আবার যখন তাদের খিদে পেয়ে যায় তারা খিদের জন্য কান্না করে। তো তাই এই সময় মেনটেন করে 2 থেকে 3 ঘন্টা অন্তর কিন্তু শিশুদের খাওয়াতে হবে। আর বয়স যত বাড়বে শিশুদের, মনে রাখবেন স্টমাকের পরিমাণটা আস্তে আস্তে বড় হবে, তখন আস্তে আস্তে বেশি খাবার শিশু ধরে রাখতে পারবে স্টমাকে। তো সেই সময় কি হয়, টাইমিংটা আস্তে আস্তে বাড়াতে পারেন, যত বয়স বাড়বে তখন আস্তে আস্তে 3 থেকে 4 ঘন্টা অন্তর এইভাবে খাবার টাইমিংটা অ্যাডজাস্ট করতে হবে। একটা কথা মনে রাখবেন, প্রচন্ড খিদে পেলে তবেই কিন্তু শিশুরা কান্নাকাটি করে, তাই কান্নাকাটি করার আগেই আপনি টাইম বুঝে শিশুদের খাইয়ে দেবেন। এতক্ষণ আপনাদেরকে বললাম বয়স অনুযায়ী শিশুদের কতটা ফর্মুলা মিল্ক দেওয়া উচিত। এবার বলি বুকের দুধ শিশুদের বয়স অনুযায়ী কতটা দেওয়া উচিত। বুকের দুধের ক্ষেত্রে কিন্তু ফর্মুলা মিল্কের মতো নির্দিষ্ট করে কোনো মাপ বলা সম্ভব নয়। বুকের দুধ কিন্তু শিশুদের একটাই কথা বলা হয় যে ফিড অন ডিমান্ড, শিশু যতটা চাইছে শিশুকে ততটা পরিমাণ দুধ খাওয়াতে হবে। যতক্ষণ না শিশুর পেট ভরছে ততক্ষণ কিন্তু শিশুদের দুধ দিয়ে যেতে হবে। শিশুরা দুধ খাবার জন্য খিদে পেলে কিন্তু শিশুরা বিভিন্ন ধরনের ইঙ্গিত করে, ইশারা করে, যেমন আঙুল চষে, কেউ হাত পুরো মুখে ঢুকিয়ে ফেলে, কেউ সারাক্ষণ কান্না করছে, প্রচন্ড চিৎকার করে কাঁদছে খিদের জন্য। তো এই জাতীয় ইশারাগুলো কিন্তু মাকে বুঝতে হবে, যখনই শিশু খিদের জন্য এই জাতীয় ইশারা করবে তখনই শিশুকে বুকের দুধ দিতে হবে। অনেক সময় দেখা যায় যে শিশুরা কোন রকম ইশারা করছে না, ইঙ্গিত করছে না, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 2 ঘন্টা অন্তরই কিন্তু শিশুদের বুকের দুধ দিতে হবে। অনেকে আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করছে যে শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছি তার ঠিক আধ ঘন্টার মধ্যে শিশু আবার খিদের জন্য কান্না করছে, এমন কেন হয়। এটার জন্য একটা জিনিসই বলবো যে শিশুদের কি হয়, সদ্যজাত অবস্থার টানার ক্ষমতাটা, দুধ টানার ক্ষমতাটা কিন্তু সেইভাবে তৈরি হয় না। খুব সামান্য পরিমাণ দুধ তারা টেনে খেতে পারে, অল্প খাওয়ার পরেই তারা হাঁপিয়ে যায়, তাই তারা বেশি পরিমাণ টানার চেষ্টা করে না এবং অল্প খেয়েই তারা কিছুক্ষণ চুপ থাকে, আবার তাদের খিদে পেয়ে যায় যখন আবার তারা কান্না করে। আবার অনেক সময় এরকমও হয় দুধ খেতে খেতে দেখবেন শিশুরা ঘুমিয়ে পড়ছে, তো সেই সময় কি হয় অল্প দুধ খেয়ে শিশুরা ঘুমিয়ে পড়ছে, যখন খিদে পাচ্ছে আবার খিদের জন্য কান্না করছে। তো এইরকম প্রবলেমগুলো যখন হবে তখন বলবো যদি শিশু ঘুমিয়ে পড়ে চেষ্টা করবেন শিশুর পায়ে টোকা মেরে বা শিশুকে জাগিয়ে রাখার, যেভাবে আপনি শিশুকে জাগাতে পারেন সেভাবে হালকা দেখবেন পায়ে টোকা মারলে শিশুরা তাকায়, ঘুমিয়ে পড়ে না। তো সেই রকম করে শিশুদের জাগিয়ে রাখার চেষ্টা করুন যাতে শিশু তখনকার মতো পেট ভরে দুধটা খেতে পারে। যদি শিশু তখনকার মতো পেট ভরে দুধটা খেয়ে ঘুমায় তাহলে দেখবেন অনেকক্ষণ টাইম আপনি পাবেন, আর যদি সঙ্গে সঙ্গে দুধ খেতে খেতে শিশু ঘুমিয়ে পড়ে তারপরে দেখবেন আবার কিছুক্ষণ বাদে আবার আপনাকে দুধ খাওয়াতে হচ্ছে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই যে টানার যে প্রবলেমটা, যে শিশু দুধ বেশি পরিমাণ টানতে পারছে না, অল্প খেয়েই
হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ বাদে খেতে চাইছে। এই যে প্রবলেমটা, এটা মোটামুটি সদ্যজাত অবস্থায় দেখা যায়। মোটামুটি দু মাস থেকে তিন মাসের মধ্যে কিন্তু এই প্রবলেমটা কেটে যায়। দু মাস থেকে তিন মাস অব্দি এই প্রবলেমগুলো খুব দেখা যায় এবং তখন মায়েদের অবস্থা হয়ে যায় নাজেহাল। মারা ভাবে যে আমরা কি দুধ ঠিক মতো দিতে পারছি না, নাকি শিশু আমার দুধ হচ্ছে না, এই প্রবলেমগুলো তখন মায়েদের মাথায় ঘোরে। তাই বলবো চিন্তা করবেন না, অল্প অল্প করে টানান, শিশুকে বারংবার সদ্যজাত অবস্থায় দুধ দিন, তাতে দেখবেন অল্প অল্প করে অভ্যাস হতে হতে শিশু টানতে শিখে যাবে। যখন শিশু বয়স বাড়ার সাথে সাথে টানতে শিখে যাবে দুধ, তখন শিশু পেট ভরে দুধ খাবে এবং বেশ অনেকক্ষণ গ্যাপ দিয়ে দিয়ে দুধ খাবে। বয়স বাড়ার সাথে সাথে দেখবেন মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা অন্তর অন্তর শিশু দুধ খাচ্ছে। শিশুদের সবসময় চেষ্টা করবেন পেট ভরে পরিমাণ মতো দুধ খাওয়াতে, তাহলেই কিন্তু এই মানে দশ মিনিট পনেরো মিনিট অন্তর অন্তর শিশুরা খিদের জন্য কাঁদে না। তো তার জন্য একটা জিনিস অনেক সময় ভুল করে মারা, যেটা হচ্ছে একই দুধ বারবার শিশুদের টানাতে থাকে। এই জিনিসটা কিন্তু করবেন না। শিশুরা যখন দুধ খেয়ে নিচ্ছে, সেই দুধটা যখন আপনার শেষ হচ্ছে, সেটা তৈরি হওয়ারও তো সময় দিতে হবে। তো তার জন্য ডান পাশের দুধটা যদি আপনি পনেরো মিনিট খাওয়ান, সঙ্গে সঙ্গে পনেরো মিনিট কিন্তু আপনি বাম পাশের দুধটাও খাওয়াবেন। তাহলে দেখবেন শিশুর পরিমাণ মতো পেট ভরে দুধ খেয়ে নিচ্ছে এবং বারবার খিদের জন্য কাঁদছে না। অনেক সময় এরকম দেখা যায় শিশু টানা দেড় ঘন্টা দু ঘন্টা ধরে দুধ খাচ্ছে। সেক্ষেত্রে যদি এক টানা শিশু জেগে থেকে দেড় থেকে দু ঘন্টা ধরে টানা খায়, সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে শিশু যতটা পরিমাণ দুধ চাইছে ততটা পরিমাণ শিশু আপনার থেকে দুধ পাচ্ছে না। সেক্ষেত্রে বলবো অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। তাহলে বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব হেল্পফুল ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। ভিডিওটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের বেবি ছোট আছে তাদের কাছে শেয়ার করে দিন এবং কমেন্টে আমাকে অবশ্যই করবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো, বা ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে আমাকে করে জানাবেন। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলবো, এই চ্যানেলে আমি বেবি কেয়ার রিলেটেড, প্রেগনেন্সি কেয়ার রিলেটেড এবং বেবি রেসিপি রিলেটেড প্রচুর ভিডিও আপলোড করি। দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। খুব তাড়াতাড়ি আসছি আমার নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই থাক, টাটা।